আইন কি বলে অনুষ্ঠান নিয়ে হাজির আমি ইন্দ্রাণী দত্ত। গতকাল ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া সর্বভারতীয় স্তরে চলে সেখানে কিন্তু প্রাইম টাইম কিন্তু ভরেছিল একটি ব্যাপার নিয়ে, সেটা হলো আমাদের সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম, খুব জনপ্রিয় মাধ্যম সেটা হোয়াটসঅ্যাপ, সেখানে হ্যাকিং হয়েছে। এবং হয়েছে কি, সারা পৃথিবী জুড়ে প্রায় 1400 মানুষের উপর হয়েছে, অর্থাৎ 1400 যে সেট আছে মানে আমাদের স্মার্টফোনের, সেখানে হোয়াটসঅ্যাপের উপর আক্রমণ হয়েছে, এবং তার মধ্যে প্রায় 20 জন ভারতীয় এবং তার মধ্যে 2 জন বাঙালি। ব্যাপারটা আমাদের ভাবাচ্ছে, আমাদের আইন কি বলে অনুষ্ঠানে ভাবাচ্ছে, কারণ আমরা সাইবার ক্রাইম নিয়ে যে অনুষ্ঠান করিনি তা নয়, কিন্তু এই ধরনের হোয়াটসঅ্যাপ জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, সেখানেও হ্যাকিং কি করে সম্ভব হলো? খবরের কাগজ থেকে যেটুকু জানা গেছে যে ইসরায়েলি একটি সংস্থা, তারা এটাকে সরকারি স্তরে বিক্রি করে বিপুল টাকায়, এবং সরকার ছাড়া তারা কাউকে বিক্রি করে না, অথচ আমাদের দেশের যে সরকার তারাও কিন্তু অভিযোগ করছে হোয়াটসঅ্যাপের কাছে যে এটা কি করে ঘটলো। এবং যারা বিরোধী আছেন অর্থাৎ রাজনৈতিক দিক থেকে, তারা কিন্তু বলছেন না এটা সরকারি করে থাকতে পারে, কিন্তু কোনো প্রমাণ নেই। অনেকেই বলছেন যে সরকার, আমাদের দেশের সরকার করেছে তার কি প্রমাণ, এটা পৃথিবী জুড়ে একটা ডিজিটাল মাধ্যম, কে করেছে? আমাদের দেশের 20 জন মানবাধিকার কর্মী, সাংবাদিক, অধ্যাপক, এবং ভীমা কোরেগাঁও যে কেসটা হয়েছিল তার সঙ্গে যুক্ত মানুষজন, এবং তাদের সঙ্গে যুক্ত যে আইনজীবীরা, অর্থাৎ যারা তাদের হয়ে লড়ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটেছে। এই ব্যাপারগুলো আমরা ভালো করে জানবো। আমাদের সঙ্গে সাইবার বিশেষজ্ঞ আইনজীবী আছেন, একদম এক্সট্রিম বাদিক থেকে বিভাস চ্যাটার্জি, আছেন প্রাক্তন পুলিশ কর্তা শ্যামল ঘোষ, আছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, এবং আইনজীবী দেবরঞ্জন ব্যানার্জি। দেবরঞ্জন স্পেশাল পিপি এবং আমাদের বিভাসবাবু স্পেশাল পিপি, অর্থাৎ সরকারি স্তরে তারা লড়াই করেন, কিন্তু সাইবার বিশেষজ্ঞ বিভাসবাবুর কাছে আগে যাব যে আমরা জনপ্রিয় এই মাধ্যম যখন হ্যাক হয়ে যায় তখন আমাদের আর কি থাকে? জিনিস আমার মনে পড়ে গেছে, কালকে রাতে যখন ঘটনাটা জানতে পারলাম বিকেলের দিকে, সন্ধ্যার দিকে, কিছুদিন আগে ইসরায়েলের রাষ্ট্রনায়ক একটা কথা বলেছিলেন যে আগামী 3 বছরের মধ্যে ইসরায়েল পৃথিবীর 5টা শক্তিধর সাইবার সিকিউরিটি প্রোডাক্ট বিক্রি করার কার্যক্রমে কনভার্ট হবে, এবং তাই তারা করেছে। অর্থাৎ ইসরায়েল এর মধ্যে পৃথিবীর অন্যতম বৃহত্তর শক্তি সাইবার সিকিউরিটি অ্যাটাকে, এবং বেসরকারি তরফে তার কোনো অর্গানাইজেশন বা যে কানেক্টেড যে তার সঙ্গে কাজ করে রিয়াজও করে, তারা এই ধরনের জিনিস করবে, এটা খুব আনএক্সপেক্টেড, জানি না সত্যিটা কি। তবে বেসিক জিনিস যেটা জানা গেল, মানে একটা কথা বলি আপনাদেরকে, যে হোয়াটসঅ্যাপকে হ্যাক করা ব্যাপারটা যেটা আসে সেটা কিন্তু ফেসবুককে হ্যাক করার সঙ্গে মেলে না, দুটো সম্পূর্ণ আলাদা। হোয়াটসঅ্যাপ অ্যাকচুয়ালি একটা ইনস্ট্যান্ট মেসেঞ্জার বা এমএস, যার মাধ্যমে আমরা ছোটোখাটো ভিডিও এটা ওটা পাঠাই, যেটা একটা প্রোটোকলে কাজ করে, যে প্রোটোকলটাকে আমরা শিপ প্রোটোকল বলি, সেশন ইনিশিয়েশন প্রোটোকল। এক্ষেত্রে মানে এই ধরনের, যখন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন আপনি দেখবেন যে একটা নোটিফিকেশন আছে যে চ্যাট বিটুইন ইউ অ্যান্ড মি ইজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এনক্রিপশন একটা বিরাট বড় সিকিউরিটি লেভেল অফ এ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এবং এই ধরনের জিনিসগুলো। সেক্ষেত্রে এইভাবে হ্যাকিংটা এখানে ম্যান ইন দ্য মিডল বা এই ধরনের নর্মাল হ্যাকিং কনভেনশনালি হয় না। যেটা বোঝা গেল দিল্লির অর্গানাইজেশন বা ঘেটে ঘুটে যেটুকু আমার মনে হয়েছে আমার বিদ্যাবুদ্ধিতে, এটা একটা পেলোড, মানে আমরা মেটাসপ্লয়েড বলি, মানে যখন কোনো সিস্টেমে অ্যাটাক করতে হয় তখন কিছু পেলোড বা মেটাসপ্লয়েড থাকে। এখানে পেলোডটা কিন্তু খুব সফিস্টিকেটেড, খুব অত্যাধুনিক। কেন বলছি, এখানে আমরা জেনারেলি লোককে অ্যাওয়ারনেসের জন্য বলি যে আপনার ফেসবুকে বা আপনার হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক এলে আপনি ক্লিক করবেন না। এখানে কোশ্চেনটা ওই লিঙ্ক করতে হচ্ছে না, এটা লিঙ্কের নয়, এটা ভয়েস বা ভিডিও পেলোড। এবং এখানে আমার মনে হয় যে এত চিন্তার কারণ, একবার হয়তো আমি বলবো যে সিকিউরিটি কিন্তু খুব সিম্পল, সাধারণ মানুষের জায়গাতে খুব ছোট্ট, হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে আরেকবার ইনস্টল করা, আর যদি আমাদের মোবাইলের যে মানে স্ট্রাকচার লেভেলটা, এটাকে আমরা বলি আমাদের একদম, অ্যাকচুয়ালি মোবাইল একটা প্ল্যাটফর্ম, এটা শুধুমাত্র ওএস নয়, এর 5টা মিনিমাম লেয়ার থাকে। তো লাস্ট কার্নেল লেয়ারে ঢুকতে গেলে, যেমন আমরা যখন একটা মোবাইল অ্যাপস ইনস্টল করি আমাদের কম্পিউটার মোবাইলের মধ্যে, আপনি দেখবেন কিছু পারমিশন চায়। কেন পারমিশন চায়? কারণ ও আমাদের স্যান্ডবক্সে ঢুকতে চাইছে। এখানে এই স্যান্ডবক্সে ঢোকার আগে এসি লিনাক্স টেকনোলজি আছে, সিকিউরিটি লিনাক্স টেকনোলজি, এই এসি লিনাক্সকে ওভারকাম করে কিন্তু অ্যাটাকটা করতে হয়। যখন পারমিশনের আর প্রয়োজন নেই। আপনাকে একটু বলবো, আমরা তো এতটা বুঝি না,
আমি সবার কাছে যাব, কিন্তু আমি খবরের কাগজ থেকে যেটা জানতে পেরেছি বা টেলিভিশন দেখে যে একটা মিসড কল আসলেই হবে, সেটাকে রিসিভ না করলেও হবে। ডেফিনেটলি মিসড কল বা যে কোনো জিনিস যে ভয়েস বা ভিডিও ক্যারি করছে, সে যদি আপনাকে আপনার গেটে এসে নক করে, আমি যদি তাকে নাও এন্টারটেইন করি, তাও সে করে দিতে পারে। কিন্তু একটা জিনিস বলি, এতে এত চিন্তার কোনো কারণে ডেটা মানে আমাদের লিগাল ভাষায় এটাকে বলে কম্পিউটার কন্টামিনেট, ম্যালওয়্যার বলুন বা যাই বলুন, এরা কিন্তু আমাদের পৃথিবীর বেশিরভাগ ডিভাইসের মধ্যেই বসে আছে। এই না যে আমাদের আমাদের হয়তো দেখা যাবে এখানে দশ জনের মধ্যে পাঁচ জনের মোবাইলের মধ্যেই ম্যালওয়্যার আছে, এটা হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা কেউ কিন্তু ওর থেকে বিচার মানে কোন সিস্টেম 100% সিকিউর নয়। কিন্তু আমার যেটা মনে হয়েছে, হোয়াটসঅ্যাপটা একটা ভয়ঙ্কর চেহারা নিতে পারে। কারণটা বলে দিচ্ছি যে এটা দেখা গেছে যে যারা হোয়াটসঅ্যাপ যারা ইনস্ট্যান্ট মেসেঞ্জার ইউজ করে তাদের মধ্যে পাঁচ জনের মধ্যে চারজন ভারতীয় হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো এই হোয়াটসঅ্যাপের পেনিট্রেশন পাওয়ারটা এত হাই যে হোয়াটসঅ্যাপ একটা মিডিয়া অ্যাপ্লিকেশন, ও যেটা বলতে যাচ্ছিলাম, ও কিন্তু তারপর আমার কার্নেল লেয়ারে ঢুকবে, ঢুকে গেলে কিন্তু টোটাল মোবাইলটার কন্ট্রোল নিতে পারে, সেটা চিন্তার বেশি বিষয়। অর্থাৎ আপনি কোথায় কোথায় আছেন, কোথায় কোথায় ছবি করছেন, কি করছেন, আপনার লোকেশন কি, সব ওর কাছে কিন্তু যেতে পারে। ওই থাকবে না, ওই লেভেলটা কিন্তু হোয়াটসঅ্যাপ তখন আর নেই, হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একটা গেটওয়ে ছিল, ঢুকে গেল, ঢুকে গিয়ে সেটা ট্রোজান হোক বা যে কেউ হোক যার নেচারই হোক না কেন, সে ঢুকে আপনার সিস্টেমে বসে রইলো এবং তারপর আপনার ডেটা কালেক্ট করে পাঠালো। মানে প্রাইভেসির উপর এটা বিরাট আঘাত, এবং কুটুস্বামী জাতন্তের পর এটা একটা বিরাট বড় লিগাল আঘাত। আসছি শ্যামলবাবু, বিভাস বাবু এটা নিয়ে চর্চা করেন, উনি যেভাবে বুঝতে পারছেন আমরা হয়তো সেভাবে বুঝতে পারছি না, উনি আমাদের অনেকটা হেল্পও করছেন। কিন্তু এরকম একটা জনপ্রিয় মাধ্যমে যখন কেউ অ্যাটাক হয়ে যাবে, তখন কি আমরা সাইবার পুলিশের কাছে শুধু গেলেই হবে না? একটা ঘটনা বলি বিভাস বাবু, এই ব্যাপারে লয়ার হতে পারেন কিন্তু উনি এই এই ম্যাটারটা টেকনিক্যালি, ওনার কথা শুনে বললাম টেকনিক্যালি অনেক সাউন্ড। এখন একটা জিনিস কি দেখুন, এনওএস ইসরায়েলের যে সরকারি সংস্থা, ইসরায়েল কিন্তু দীর্ঘদিন থেকেই টেকনোলজিক্যালিতে খুব অ্যাডভান্স, এটা অস্বীকার করা নেই, খুব অ্যাডভান্স, তাদের বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে সেটা আমরা দেখতে পাই। এবং ওরা ইসরায়েলের যে সরকারি সংস্থা এনওএস বলছে যে এরা এটাকে হ্যাক করার না, এটাকে মনিটর করার জন্য অথরিটি দিয়েছিল স্কাইওয়ার্ক পেগাসাস বলে একটা একে, এবং সেখানে তারা কিন্তু বলছে যে আমরা এটা শুধুমাত্র যারা এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস করে এবং যারা গ্যাং হ্যাভক ক্রাইম করে তাদেরকে মনিটর করার জন্য এটা দেওয়া হয়েছিল। কিন্তু দেখুন ওরা তো ওদের মতো বলছে, ওরা বললেই যে সেটা, এবার যাদেরকে দায়িত্ব দিয়েছে নিতে হবে। তো এই জিনিসগুলো আছে, আমরা এতদিন জানতাম যে না হোয়াটসঅ্যাপে কথা বললে হোয়াটসঅ্যাপটা ইউজ করলে পরে এতে অন্যরকম কোনো রকম ভয় নেই বা এতে, কিন্তু সেখানে এখন দেখছি সেগুলোও হচ্ছে এবং আরও হয়তো অ্যাডভান্স স্টেজে আরও অনেক কিছুই হবে। তবে এটা ইনিশিয়ালি আপনি যেটা বললেন, আমাদের এখন আমাদের এখন এটাকে প্রোটেক্ট করতে গেলে তো আমাদের তো সাইবার ক্রাইমেই যেতে হবে, এছাড়া তো অন্য জায়গায় আমাদের এখনও সেরকম কিছু বেরোয়। অরিন্দম আচার্য কি বলবেন? দেখুন প্রথম কথা হচ্ছে কি যে সাধারণ মানুষ হিসেবে আমি পুলিশ হিসেবে যাচ্ছি না, আমি সেই বলছি যে দাদা যে বক্তব্যগুলো বললেন যেভাবে বললেন সেটা যারা আইটি তে যারা এখন ইনভেস্ট হয়ে আছে তারা একমাত্র বুঝতে পারবে। আমাকে দেখতে হবে সাধারণ মানুষ। আজ থেকে বহু বছর আগে যখন নাকি রেল স্টার্ট হয়, রেলের যখন টিকিট দেয় তখন কিন্তু সেই সময়ে রেল কর্তৃপক্ষ চিন্তা করেছিল যে রেলটা চলতে গেলে লেট হতে পারে, তার জন্য লেট স্লিপটাও কিন্তু ওরা ইস্যু করেছিল। আমি যখন এটা অ্যাকসেপ্ট করছি তাহলে দেখতে হবে যে এটার সিকিউরিটিটা কি আছে। আপনি যদি কোথাও ব্লুটুথ অন করে যদি ভিতরে ঢোকেন, কোনো রেস্টুরেন্টে ঢোকেন, যে হ্যাকার রয়েছে তার যদি ব্লুটুথ থাকে, আপনি জানেন আমি এটা ইনভেস্টিগেশন করেছি, সেই ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনার সব ওখানে চলে যাবে যদি অন থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ, আমরা জানি 4,500,000 বছর আগে হচ্ছে গিয়ে আগুন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের চাকা, চাকা থেকে এসছে জিরো, তারপরে গ্রিন টেকনোলজি, গ্রিন টেকনোলজির পরবর্তীকালে এই যে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপগুলো এসছে। নিক্সনের কথা আপনাদের নিশ্চয় মনে আছে, সামান্য একটা ফোনের জন্য আজকে উনি প্রেসিডেন্টের পথ হারালেন। ইসরায়েল আজকে সারা বিশ্বকে কিন্তু কন্ট্রোল করছে, আমরা যদি খোঁজ রাখি আমেরিকার যে ডিফেন্সটা কমপ্লিটলি কিন্তু ইসরায়েল করছে। অতএব তাদের সাথে আমাদের সাথে মিলবে না। আমাদের ইন্ডিয়ান অথরিটি যারা আছে, যারা এটাকে আজকে এন্ট্রি দিয়েছে, তাদের চিন্তা করা উচিত যে এই হোয়াটসঅ্যাপটা সাধারণ মানুষ কতটা উপকৃত হবে, এবং সেই জন্য চিন্তাভাবনা করে কিন্তু ইমিডিয়েট
এমন কিছু করা উচিত যাতে অন্তপক্ষে যে ব্যক্তি হোয়াটসঅ্যাপ ইউজ করছে তার পার্সোনাল ডেটা বা অন্য কিছু যাতে অন্যকে হ্যাক না করে তার সর্বনষ্ট না করতে পারে। দেবরঞ্জন, দেখুন আমার, আমি প্রথাগত এর বাইরে গিয়ে একটা কথা বলছি, এটা আপনারা অন্যভাবে নেবেন না। একটা কথা, এই যে আজকে অপরাধ দমনের ক্ষেত্রে বিভিন্ন অপরাধীদের যে কোথায় থাকে না থাকে এটা করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন মোবাইল ট্র্যাকিং করতেন, তারা কোথায় লোকেশন রয়েছে ইন্টারসেপশন করতেন, মোবাইলে কি পাওয়া যাচ্ছে, কোথায় কথা বলছে, সেভাবে আমি একটা জিনিস বলছি, মানে এটা আমি এতেই যাচ্ছি না, আমি আমার একটা বক্তব্য বলছি, সেখানে এটা পাওয়া যেত এবং তাতে অপরাধীদের ধরার সুযোগ হতো। তারা ক্রমশ সেখান থেকে শিফট করে গেল হোয়াটসঅ্যাপে, তারা আর কল নর্মাল ফোনে করছে না, তারা হোয়াটসঅ্যাপে করছে এবং দেখা যাচ্ছে যে আর হোয়াটসঅ্যাপে কিছু দূর কথা বলে বাদ বাকি হোয়াটসঅ্যাপে বলছি। আজকে যদি এটা ভালো কাজে ব্যবহার করা যায় তাহলে অনেক আসামিদের ধরার ক্ষেত্রেও এটা কাজ করবে, কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করা। নাম্বার টু, যে এটা ভারতবর্ষের ক্ষেত্রে কি বা সাধারণ মানুষের ক্ষেত্রে কি এফেক্ট করবে, যে কোনো আমাদের মোবাইলে যে কোনোভাবে এই মোবাইলেও যে কোনো জায়গাতে সেখানেও লোকেশন শেয়ার করে দেওয়া যায়, তার সফটওয়্যার রয়েছে বা এমনি কেউ চাইলেও করতে পারে, গুগল থেকে গিয়ে শেয়ারিং লোকেশন করে অন্য মোবাইলে করে দেওয়া যায়, তো এইগুলো তো রয়েছে। কিন্তু যেখানে আমাদের সাধারণ মানুষের যদি মোবাইলের যে মিনিমাম যে তাদের যে প্রোটেকশন সেটা আমার মনে হয় ব্যাংকের সাথে রিলেটেড, যে ব্যাংকের টাকা পয়সা এবং আর এই সব পাসওয়ার্ড ইত্যাদি, তার জন্য আমার একটা নিজস্ব মত আছে, অনেকে একমত নাও হতে পারেন, আমার মত হচ্ছে ব্যাংকের জন্য ওটিপি আসবে বা ফোন নম্বর যেটা আসবে তার জন্য স্মার্টফোন নয় এরকম কোনো ছোট ডিভাইস ব্যবহার করা, এটা আমার মত, একমত অনেকে হতেও পারেন নাও পারেন। বিভাসবাবু, সেটা হচ্ছে যে আমি আপনার কাছে আসছি, আপনাকে বলি যেটা নিয়ে চলছে ইস্যুটা বহুদিন ধরে হোয়াটসঅ্যাপ বা এই ধরনের জিনিসের এগেনস্টে। উনি যেটা বললেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সি লফুল ইন্টারসেপশন করতে পারে, আর লফুল আর আনলফুল ইন্টারসেপশনের উপরে 1997-99 পিইউসিএল সুপ্রিম কোর্ট পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছেন, এবং তার উপরে আমাদের ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট 419 ক্যাপিটালে চলে এসেছে। খুব সিম্পল একটা কথা বলি, ইউকে তে যখন বোমব্লাস্ট হলো, টেরোরিস্ট অ্যাটাক হলো মাসুদের, তার কিছুক্ষণ আগে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই অ্যাটাকটা সম্বন্ধে কিন্তু অনেকে জেনে যায়, মানে এটা গ্রুপে গ্রুপে কিছু কিছু টেরোরিস্টদের গ্রুপে কিন্তু জানা ছিল। এটা নিয়ে ইউএসএ ইউকে গভর্নমেন্ট কিন্তু খুব রেগে যায়। এই জন্য তুমি হোয়াটসঅ্যাপ আমার দেশে ব্যবসা করবে, আমার এখানে তুমি তোমার প্ল্যাটফর্ম ইউজ করবে, অথচ আমার যখন ইনভেস্টিগেশন হবে, আমার যখন ট্রায়াল হবে, তুমি বলবে আমার কোনো ব্যাকডোর নেই, আমি তোমায় কোনো ডেটা দিতে পারবো না। বারবার একটা কথা বলছি, হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক বা এই ধরনের এজেন্সিগুলো একটা তফাৎ আছে। এই আমরা যেটা পারলাম না, ইউকে যেটা পারলো, সেটা হচ্ছে ইউকে একটা আইন নিয়ে এলো ইনভেস্টিগেশন পাওয়ার কন্ট্রোল অ্যাক্ট বলে, আর আমরা যেটা পারলাম না সেটা শুনে নিন, সেটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা এই অর্গানাইজেশন গুলোকে বাধ্য করতে পারলাম না। স্পেশালি যেটা উনি বলছেন, এই যে ইন্টারসেপশন, আজকে বেশিরভাগ যারা ক্রাইম করে তারা হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপও বলবো না, হোয়াটসঅ্যাপ ছেড়ে দিন, এখন টেলিগ্রাম ইউজ করে, এবং টেলিগ্রামে একটা অপশন আছে সিক্রেট চ্যাট, যে সিক্রেট চ্যাটে ডবলি এনক্রিপ্টেড, ঢোকা ইম্পসিবল। এইবার ধরুন তো দুটো টেরোরিস্ট গ্রুপের মেম্বাররা, যদি একটা টেরোরিস্ট গ্রুপের মেম্বাররা, এটা অলরেডি আমরা দেখেছি বিভিন্ন কেসে, তারা যদি নিজেদের মধ্যে কমিউনিকেট করে, ভারতবর্ষের কোন ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্ষমতা নেই তাদের কথোপকথনটা ধরা, তাহলে প্রবলেমটা কোথায় গেল? এদেরকে বলে ওভার দ্য টপ সার্ভিস, ওটিটি। আমি আমাদের আইএসপি দেরকে একটা এগ্রিমেন্টের মধ্যে নিয়ে এলাম, তাদেরকে একগাদা ডুজ অ্যান্ড ডোন্ট এর মধ্যে ফেলে দিলাম, তারা এই করতে পারবে না, এই করবে, এই হবে, তাই হবে, কিন্তু যারা আমাদের দেশে বিজনেস করছে, যার অফিস রেজিস্টার ইউএসএ বসে আছে, তারা আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছে, আমাদেরকে মানছে না, এবার তাদের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। এরকম একটা আইন খুব দরকার, বা এমন একটা জায়গা ল এনফোর্সমেন্ট এজেন্সি এই ট্রাইকে এগিয়ে আসতে হবে। ট্রাই যেমন একটা ধরুন আজকে টেলিকম কোম্পানি বা একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কিছু ভুল ত্রুটি করলে তাদেরকে কোটি কোটি টাকা ফাইন করছে, ঠিক তেমনই ট্রাইয়ের এবার খর্গহস্তে এই ওভার দ্য টপ সার্ভিসেস প্রোভাইডিং অথরিটি গুলোকে ধরা উচিত, যে আদারওয়াইজ কিন্তু আমাদের সিকিউরিটি বলে কিন্তু কিছু থাকবে না। আমি বলে দিলাম, একটা হচ্ছে ভালো কাজে, একটা খারাপ কাজে। যদি আমি যখন অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে,
একটা সরকারের ভালো কাজ খারাপ কাজ এটা কিন্তু সাবজেক্টিভ ব্যাপার আজকে ভীমা কোরেগাঁও কিন্তু এই সরকারের কাছে খারাপ কাজ আমি একটু বলে দিই একটা কথা আমার একটা কথা দেখুন আমি তা বলছি যদি এই যে আইনটার কথা যেটা বলছেন বিভাসদা এটা একদম সঠিক কারণ মানুষের ক্ষেত্রে যখন যেটা মানুষের লার্জার সেকশনের কাছে যখন ওই প্ল্যাটফর্মগুলোকে অ্যাকাউন্টেবল করতে হ্যাঁ না হলে এই জায়গাগুলো আজকে অপরাধ যেভাবে বেড়ে যাচ্ছে এদেরকে যদি না একটা জায়গাতে থেকে কন্ট্রোলের মধ্যে রাখা যায় এবং বাধ্য সেটা কার কাছে দায়বদ্ধ থাকবে গভর্নমেন্টের কাছে এই জায়গায় অথবা মিলিটারির কাছে কারুটা কারুর কাছে থাকতে হবে কে কন্ট্রোল করবে ট্রাই করুক সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন যেখানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে বা আমাদের এখানে ল এজেন্সি বলছে যে বেনিফিট অফ ডাউট যদি 100 মধ্যে 99 জন হয় একটা পয়েন্ট হয় তাকে বাদ দিয়ে দাও তাহলে এই ক্ষেত্রে আমাদের যারা অথরিটি তারা এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সর্বনাশটা হচ্ছে তার কিটা কিভাবে সাধারণ মানুষের ক্ষেত্রে খুব সিম্পল ভাবে এইটা যেন জানাবার জন্য কেন ব্যবস্থা নিচ্ছে না মানুষ একটা 15,00,000-20,000 টাকা দিয়ে কিনছে তাহলে যে কিনছে আপনি দেখবেন কি লজ্জাজনক ঘটনা যে ভাইরাস আপনি ল্যাপটপ ইউজ করুন তার 6 মাস পরে বলবে তুমি ভাইরাস আপনি যান এখন 650 টাকা নিচ্ছে কারা নিচ্ছে কোম্পানিগুলো নিচ্ছে এবং তারাই সৃষ্টি করছে তারাই ধ্বংস করছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইমিডিয়েট একটা ইন্ডিয়া গভর্নমেন্টের যেটা ইসরায়েল করেছে বা অন্যান্য দেশে ইউকে করেছে ইমিডিয়েট কিন্তু এটা করা দরকার আমি আমি শ্যামলবাবুর কাছে আসছি আমাদের বিরতির আগে আমি বিভাসবাবুর কাছে যাবো যে আমাদের মৌলিক অধিকার সেইটা নিয়ে সাবজুটিস আছে যে এই তথ্যগুলো গোপনীয়তার অভিযোগ আর সাবজুটিস নেই পুট্টু স্বামী জাজমেন্টের পর আদার জাজমেন্টের পর রাইট অফ প্রাইভেসি ইজ নাও পার্ট অফ ফান্ডামেন্টাল রাইট রাইট এটা কোনো সাবজুটিস নেই না আজ যদি কোনো ব্যক্তি তার ডেটা দিয়ে দেখাতে পারে যে হোয়াটসঅ্যাপের মালিক এখন ফেসবুক ফেসবুক তার ডেটাগুলো ঠিক গোদরেজ অ্যানালিটিকার মতনই সেম ইনসিডেন্ট করেছে তাহলে কিন্তু সে সেই ক্ষতিপূরণটাই পাবে পাওয়া উচিত আমার এখানে একটা খুব ডিসক্রিমিনেশন লাগে যেটা আমি ইউএসএ 2017 গিয়ে এর উপরে আমি বলেছিলাম এই নিয়ে অনেক কিছু হয়েছিল এই ডিসক্রিমিনেশনটা কেন একজন ভারতীয়র যতটা ডিগনিটি আছে একজন ইউএস এর লোকের সেই ডিগনিটি আছে তাহলে একটা ইউএস এর লোক যদি বা একটা ইউরোপিয়ান লোক যদি জিডিপিআর এনজয় করতে পারে আমাদের ইন্ডিয়ান কেন পারবে না সাপোজ আপনি জোনাল যে আমরা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো কি জিডিপিআর কি জিডিপিআর না ইউরোপের কোন ব্যক্তির লোকের ডেটা নিয়ে যদি কেউ ছেড়ছাড় করে তাহলে পৃথিবীর কোন প্রান্তে সে থাকুক না কেন সেই কোম্পানি বা সেই অর্গানাইজেশনের শুনুন 20 মিলিয়ন ইউরো অথবা 4% গ্লোবাল টার্নওভার তার ফাইন হবে অর্থাৎ যদি সেক্টর 5 এর একটা কোম্পানির এরকম ফাইন হয় স্যার কোমর ভেঙে যাবে সে উঠতে পারবে না কোম্পানি বন্ধ করে দিতে হবে এবার উল্টো দিকতে আসুন তো আজকে যদি একটা ভারতীয় ডেটা নিয়ে এটা হয় কেন এই পানিশমেন্টটা বাইরের লোকেদের উপর কোম্পানির উপর হবে না হওয়া উচিত আমার তো তাই মনে হয় কিছু বলছিলেন কিন্তু শ্যামলবাবুর কাছে আমি যাওয়ার আগে একটাই বলবো যে টাইমিং যে টাইমে এইটা হয়েছে সেটা কিন্তু এই এপ্রিল এবং মে আমাদের ভোট চলছিল এটা মনে রাখবেন সেই যে কথা বললেন যে ওই অ্যানালিটিকা তখনও কিন্তু ওই ডেটাগুলো রাজনৈতিক কারণে ভোটের কারণে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল এটাও কিন্তু একটা স্পাইগিরি করা হচ্ছিল ওই টাইমিংটা মারাত্মক এপ্রিল টু মে কি বলবেন না আমি ওই ইমাজিনেশনের উপর কিছু বলতে বলবো না ইমাজিনেশন না এটা বলা উচিত আমি যেটা বিভাসবাবু বললেন ওই ক্ষেত্রে আমি একমত যে তুমি আমার দেশে আমার সবকিছু নিয়ে ব্যবসা করছো অথচ আমার নিজের সিকিউরিটি আমার দেশের সিকিউরিটিকে যদি হ্যাম্পার হয় আমি কোনো অ্যাকশন নিতে পারবো না এটা এটার জন্য আলাদা করে আইন করা অবশ্যই দরকার আছে অরিন্দম টাইমিংটা না একদম ঠিক আপনি যে টাইমিংটা বললেন শুধু আপনি এটা খুব মানে আমাদের খুব মানে ইট ইজ সাসপিশিয়াস যে ওই টাইমের মধ্যে জিনিসটা হচ্ছে কেন না না তখন নেতাদের উপর নজরদারি করার জন্য এবং সেটা তো আজকে এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এর মধ্যে কোনো ঘটনা আছে এবং সেই ঘটনাটা কি এবং কেন ওই সময়টা যে শুরু হলো অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্ট শুধু নয় সমস্ত ভাবে পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা নতুন আইন করা দরকার বিভাসবাবু সেটা হচ্ছে যে যে মেশিনটা বিক্রি করে ইসরায়েল সংস্থা ইনস্টলেশনও কোটি কোটি টাকা লাগে এবং সেই মেশিনটা প্রতি 10 জনের ডিভাইসে করতেও কোটি কোটি টাকা মানে বিশাল একটা ব্যবসার ব্যাপার এবং এটা কিন্তু অনেকেই বলছেন যে সরকারি সংস্থা যার কাছে অঢেল টাকা তারা ছাড়া এটা প্রাইভেট লোকের কেনা খুব মুশকিল আছে কি বলবেন ইসরায়েল একটা ছোট্ট দেশ পৃথিবীকে ইসরায়েল ফার্স্ট দেখালো যে 2018-2019 আজকের সাইবার অ্যাটাক কি হবে এবং ওটা দেখাতে গিয়ে ওরা দেখালো যে ইউক্রেনে একটা ইস্পাত তৈরির কারখানার ফার্নেস বন্ধ করা যায় হাজার হাজার কিলোমিটার দূরে বসে বাইরে হ্যাকার আজকে সিস্টেম হচ্ছে অ্যাক্সেস নেওয়া আপনার সিস্টেমকে আমি অ্যাক্সেস নেব এবং আপনাকে আমি কাজ করতে দেবো ড্যামেজ করে দেবো এই যে ডিনায়াল অফ সার্ভিস আপনার দেওয়া এবং আপনার অ্যাক্সেস বন্ধ করে দেওয়া এটা মাঝে মাঝে খুব মজার মনে হয় কিন্তু এটা যদি ন্যাশনাল সিকিউরিটি লেভেলে যায়
ভয়ঙ্কর চেহারা নেবে। আপনি রেলের টিকিট কাটতে গেলেন, গিয়ে দেখলেন আপনার সার্ভারটা হ্যাং হয়ে পড়ে আছে, ওটাও কিন্তু একটা ডিনায়াল অফ সার্ভিস হতে পারে। এটা আমি আমার যেটা মনে হয় মানে আমি বলছি অর্থকরি দিকটা, এটা কি যে কোনো লোক কিনে হ্যাক করতে পারে? না, এটা এটা আমার মনে হয় না সাধারণ মানুষের ক্ষেত্রে পসিবল। তবে আমি আপনাকে বলছি এখন আবার আরেকটা দিক এসে গেছে যেটা আমার কাছে খুব, যেহেতু এই লেভেলে আমি কাজ করি, আমার কাছে খুব চিন্তার বিষয় বলে মনে হয়। আপনার আমার কারোর ডেটা কখনোই সুরক্ষিত নয়, এটা আপনি পরিষ্কার জেনে রাখুন, এটা একদম দেখা যাচ্ছে পরিষ্কার। আপনার আমার ডেটা গ্রে মার্কেটে বিক্রি হচ্ছে, এটাও বারে বারে প্রমাণিত হয়েছে। এবং সেই যে উনি বললেন নেট ব্যাংকিং বা ব্যাংকিং ডেটা গ্রে মার্কেটে বিক্রি হয়ে সেই ডেটা দিয়ে কার্ড ক্লোন করে লোকের টাকা বেরিয়ে গেছে, এরকম কলকাতাতে আমরা মামলা দেখেছি। বেশি দূর যাওয়ার দরকার নেই। কোশ্চেনটা হচ্ছে ডেটা আপনার আমার কারো সুরক্ষিত নয়, তার মধ্যে যেটুকু করে থাকা যায়। এই ধরনের ঘটনা হোয়াটসঅ্যাপটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, কারণ আমরা কিন্তু মানে প্রচুর পরিমাণে হোল হার্টেডলি হোয়াটসঅ্যাপকে ওয়েলকাম করে বিশ্বাস করি, এত ওয়েলকাম করেছি, খুব পার্সোনাল, একদম পার্সোনাল। এবং আপনি বোধহয় জানেন না, আমার দেখা আছে এমন অনেক পুলিশ অর্গানাইজেশন আছে, এমন অনেক ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে যারা বাকায়দা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের গ্রুপ বানিয়ে নিজেদের মধ্যেকার ইম্পর্টেন্ট ডেটা পর্যন্ত শেয়ার করে। যেটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে যে নাগপুরে সেই আইনজীবী যিনি ভীমা কোরেগাঁওয়ের মানুষজনদের হয়ে লড়াই করছেন, তার মার্চ মাসে হঠাৎ মনে হয়েছিল কোন একটা গন্ডগোল হচ্ছে আমার ফোনে, এবং সে কিন্তু তখন তখনই হোয়াটসঅ্যাপের কাছে এই অভিযোগটা করেছিল, এবং সেই হোয়াটসঅ্যাপ কিন্তু তার উত্তরটা দিয়েছে এই মাসের কয়েকদিন আগে। পেয়েছেন, এটা যদি ভারতীয় সংস্থা হতো কবে পেতেন, আদৌ পেতেন কিনা ডাউটফুল। কিন্তু এখানে আরেকটা যেটা হচ্ছে যে টাইমিং, যেটা আপনি বারবার বলছেন, বুঝবো কি করে, এটা বোঝা খুব মুশকিল যে টাইমিং যেটা রয়েছে। আপনি বুঝেছিলেন কিছু একটা হচ্ছে, সেটা ওনাকে বলতে কিভাবে হচ্ছে সেটা, এটা নরমাল কাজ করবে হতে পারে, অথবা কোনো কারণে সিম যেটা হয়ে গেলে সবুজ হয়ে যায় সেটা হয়ে গেছে। টেকনিক্যালি স্পিকিং একজন ভিকটিমের পক্ষে আজকের পেলোড বা মেটাসপ্লয়েড ধরা অসম্ভব। তাও তো উনি বুঝতে পেরেছিলেন, ওই আইনজীবী বুঝতে পেরেছিলেন ওনার হোয়াটসঅ্যাপটা বারবার কোন রকম গন্ডগোল করছিল বা ডিস্টার্ব হচ্ছে, সিম যে জায়গাটা লাল সবুজ হয়ে যায়, নীল হয়ে যায়, সেটা হয়ে যাচ্ছে হতে পারে। কিন্তু আমি বলবো যখনই সাধারণ মানুষের কখনো মনে হবে তার হোয়াটসঅ্যাপ কেন, যে কোনো অ্যাপ্লিকেশনে প্রবলেম হচ্ছে, স্ট্রেট ওয়ে আনইনস্টল করে ইনস্টল করা উচিত। আবার নতুন করে ইনস্টল করুক। এবং অ্যান্ড্রয়েড এর ব্যাপারটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েড প্রতি কিছুদিন অন্তর অন্তর নতুন ভার্সন নিয়ে আসে, যেমন এক্স চলছিল, এরপরে এন আসছে, এন এর পরে আর আসবে, এইগুলো নতুন ভার্সনে প্যাচেস ক্লিয়ার করার জায়গা আছে। তো এইগুলো যদি ইনস্টল করতে করতে যায় তাহলে আমার মনে হয় অসুবিধা হবে। আরেকটা হচ্ছে লাইসেন্স যতটা কম দেওয়া যায়, সেরকম ভাবে জানি না আর আমি নিজে বলছি আমার লাইফ এক্সাম্পল, আমি নিজে ঠিক করেছিলাম একটা জনস্বার্থ মামলা করবো কিন্তু সময়ের অভাবে পিছিয়ে এলাম। আমি কলকাতার দমদম এয়ারপোর্টে বেশ কিছুদিন পর ট্রাভেল করে বাইরে থেকে ফিরলাম, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আমাকে একটা ক্যাব কোম্পানি বললো ওয়েলকাম টু দা দমদম এয়ারপোর্ট, কেন তুমি আমার অ্যাক্সেস পাবে, তুমি কোত্থেকে জানলে আমি দমদম এয়ারপোর্টে আছি, আমি তোমাকে অ্যাক্সেস দিয়েছি শুধুমাত্র ক্যাব রেজিস্টার করার বুক করার সময়, আমাকে তুমি তুলবে, আমাকে তুমি নামাবে, এইটুকু টাইমের মধ্যে যেটুকু আমার দরকার, বাকি তুমি অ্যাক্সেস পেতে পারো না। তুমি কোত্থেকে জানলে যে আমি ওয়েলকাম টু দমদম এয়ারপোর্ট? না, মোবাইলও তো হচ্ছে, দিল্লি যাওয়ার সময় আপনি বলছে ওয়েলকাম টু। আমাদের একটা বিরতি নিতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। গতকালই যেটা বলেছি সর্বভারতীয় মাধ্যম একেবারে তোলপাড় হয়েছে, এবং তোলপাড় হওয়ার মতোই ঘটনা। আবারও বলছি একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, আইন কি বলে।